তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম রুদ্রানিস ব্লগে। তো আমি আবারও চলে এসেছি আরো একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ করা ভিডিও নিয়ে, আমার গোল্ড জুয়েলারি কালেকশন নিয়ে। তো এর আগের পার্টটা তোমরা যদি এখনো না দেখে থাকো তো অবশ্যই দেখো, ওই পার্টে আমি আমার সমস্ত নেকলেস, হার, চেন, তারপরে আমার ইয়াররিং যেগুলো বড় বড় আছে সব ইয়াররিং আমি তোমাদের সঙ্গে ওই আগের পার্টটায় শেয়ার করেছি। তোমরা যদি এখনো না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখো। আর আজকের পার্টে আমি, আজ হলো সেকেন্ড পার্ট, তো আজকের পার্টে আমি আমার হাতের যা যা গয়না আছে, হাতের চুড়ি বালা যা আছে, ফিঙ্গার রিং, সমস্তটাই আজকে আমি এই পার্টে শেয়ার করব। আমি একটু ছোট ছোট পার্ট করেই শেয়ার করছি। তো তোমাদের যদি আগের পার্টটা ভালো লেগে থাকে তো আশা করি এই পার্টটাও তোমাদের ভালো লাগবে। তো আমার খুব বেশি গয়না আছে এমনটা নয়, খুবই কম গয়না আছে, তবুও যেটা আছে, যে কটা আছে আমার ভীষণই পছন্দের। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর বকবকামি করব না। আগের পার্টটা অনেকটাই একটু বড় হয়ে গেছে, তো আমি অতটাও বড় করতে চাইছিলাম না কিন্তু হয়ে গেছে ওই বকবক করতে করতে। তো আশা করি আজকের পার্টটা একটু ছোটই হবে, কি বলো তো? গল্প স্টার্ট হলে আর থামতে চায় না, তো এটা মানে মেয়েদের এটা দোষ, দোষী এটা বলা চলে, যে মেয়েরা একবার গল্প স্টার্ট করলে গল্প আর শেষ করতে পারে না। তো যাই হোক চলো স্টার্ট করি। তো সবার প্রথম আমি শুভ জিনিস দিয়ে স্টার্ট করবো। আমাদের বাঙালি মানেই হলো বাঙালি বিবাহিত মহিলা, বউ, বিবাহিত বউ মানেই হলো শাঁখা, পলা হলো মেন জিনিস। তো আমি সেই শাঁখা দিয়েই শুরু করি। তো সবার প্রথম আমার শাঁখা বাঁধানোটা হলো আমার বিয়ের, আমার বাবার বাড়ির থেকেই দিয়েছিল শাখাটা। তো এটা হলো আমার বিয়ের শাখা, এই যে দেখতে পাচ্ছ। তো আমার কোনো জিনিসই, আমি আগের পার্টটাতেও আমি তোমাদের বলেছি যে আমার কোনো জিনিসই আমার নিজের পছন্দের না, সমস্তটাই আমার মা বাবা নিজে পছন্দ করেই বানিয়েছে। আমি জানি মানে জানতাম পর্যন্ত না যে আমার এই এই গয়না আছে বা কিছু, কেন কি আমার সমস্ত গয়নাই আমার বিয়ের অনেক আগের থেকেই বানানো স্টার্ট হয়ে গেছিলো, সমস্তটাই বানানো ছিল। আবারও আমি এই পার্টে বলি যে আমার বিয়ে ঠিক হওয়ার পর আমি জানতে পারি যে আমার সমস্ত গয়না আছে কিচ্ছু বানানো হয়নি, জাস্ট আমার হাজব্যান্ডের ফিঙ্গার রিংটাই বানানো হয়েছিল। কেন কি কেমন ছেলের সঙ্গে বিয়ে হবে, তারপরে তার ফিঙ্গার মাপ কত হবে, তার ফিঙ্গারের সে রোগা হবে না পাতলা মানে মোটা হবে, সেটা তো জানা ছিল না, সেই জন্য শুধুমাত্র ছেলের আংটি বাদে বাদ বাকি সমস্তটাই বানানো ছিল। তো যাই হোক, এবার বলবে যে শাখাটা কি করে বানানো ছিল। শাখাটা হলো আমার মার হাতের মাপেরই বানানো ছিল, কেন কি আমি ছোটবেলা থেকেই হেলদি, সেই জন্য মারা ভাবতে পারেনি যে আমি রোগা হব, তো রোগা হইও নি, তো এটাই হয়ে গেছে আমার হাতে। যদি রোগা হয়েও যেতাম তো এটা যেহেতু কিছুটা গ্যাপ গ্যাপে, তো এটা ছোট শাখাতেও বসানো যেত, কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, এই যে হলো আমার শাখা বাঁধানোটা, দেখতে পাচ্ছ এটার ডিজাইনটা, এটা একটা পাত দেওয়া আছে, তারপর একটা এই যে ফুল করা আছে, তারপর একটা নিমকি আছে, আবার একটা ফুল, তারপর আবার পাত, আবার ফুল, নিমকি, ফুল, আবার পাত, এইভাবে ডিজাইনটা করা আছে। তো আমি চলো তোমাদের পরে দেখাই। আমি শাখা পলা পরে আছি, তো আরেকটা পরে নিই শাখা বাঁধানোটা। তো আমি এটার ক্লোজ লুক তো ব্যাক ক্যামেরায় দেখাবই, তো এখন একটু হাতে পড়েছি সেই ক্লোজটা দেখিয়ে দিই তোমাদের। সরি গাইস, ফোকাসটা নিচ্ছে না, যাই হোক আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব। তো এই হাতেরটাও পরে নিই। এরপর আমি দেখাবো আমার পলা। তো বিয়েতে আমার পলা আমার বাপের বাড়ির থেকে বলো, শ্বশুর বাড়ির থেকে, কোনো বাড়ির থেকেই দেয়নি, কেন কি আমার মামা শ্বশুররা পলা বাঁধানো দেবে বলে, আর আমার মানে বাঁধানো ছিল না, সেই জন্যই শ্বশুর বাড়ির থেকে, এবার শ্বশুর বাড়ির থেকে দেয়নি, সেটা মামা শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। তো সেই পলাটা হলো এই যে, এই ডিজাইনটাও ভীষণ ভালো, লাল পলার উপর দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট মটর মটর মানে দুটো লাইন আছে, দেখো তো এই যে বল 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 মতন করা আছে, তারপরে এইদিকে একটা চাঁদ, তারপর ফুল, তারপরে আবার এইদিকে একটা চাঁদ। তো ডিজাইনটা ভীষণ সুন্দর, ডিজাইনটা ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ। এটা আমি পরে তোমাদের দেখাই, এই হাতে বোঝা যাবে না কেন কি আমি কালো কার পরে আছি, এই হাতে তোমরা ভালো বুঝতে পারবে। আমার এই শাখাটার সঙ্গে পলাটা ভীষণ ভালো লাগে, তো আমি বেশিরভাগ টাইমটা এটা পরি,
কিন্তু এটা একটাই অসুবিধা যে এইগুলো মানে স্বর্ণকার যে বানিয়েছে সে এই যে এটা মাপ নিয়ে কেটে দেয়, তো সে কেটে দেয়নি, অনেকটা বাড়তি বাড়তি রয়েছে কয়েকটার, তো সেইগুলোতে বেঁধে বেঁধে একটা তো ভেঙেই গেছে, কোনটা আছে যেন ভেঙে গেছে, সেই জন্য ভীষণ বাদে বলে আমি এটা একটু কমই পড়ি। কিন্তু মানে কম পড়ি বলতে কি, আগে পড়তাম, আমার অন্য যে পলা দেখাবো নেক্সট সেটার বানানোর আগে একটাই বেশি পড়তাম, সেগুলো বানানোর পর আমি এখন আর এটা অতটা বেশি পড়ি না, কেন কি কাপড়ে বেঁধে যায়, শাড়িটাও নষ্ট হয়, সোনাটাও একটা ভেঙে গেছে বলে আমি একটু কমই পড়ি এটাকে। তো এরপর যে পলাটা দেখাবো আমি সেটা হলো, ইয়েস, সেটা হলো এই যে এই পলাটা, এটা আমাকে আমার হাজবেন্ড সেকেন্ড ওয়েডিং অ্যানিভার্সারিতে এটা আমাকে দিয়েছিল। তো এটা তোমরা দেখো, এই দেখো দুটো ফুল, ভীষণই সিম্পল একটা ডিজাইন, দুটো ফুল বাস। তো এটার ওয়েট আছে 5 গ্রাম, এটা আমি বানিয়েছি, এটা আমি জানি এটা ওয়েট কত আছে। তো এটা হলো এই যে 5 গ্রাম, এই ধর কি বলছি, এই যে ফুল মতন। তো এটাও ডিজাইনটা ভীষণই ভালো, তো এটা আমি পরি হাতে, তারপর তোমরা দেখলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছো? এরপর আমি যে পলাটা দেখাবো সেটা হলো আমার মায়ের পলা, তো এটাও আমার কাছে রয়েছে। তো এই দেখো এটার ডিজাইনটাও ভীষণ সুন্দর, আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দেব, এখানে একটুখানি দেখাই, দেখো ভীষণই সুন্দর, এটাও আমি পরে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এইটা হলো আমার মায়ের পলা বাঁধানো, তো এটার ওয়েটও আছে 5 গ্রাম আর এটার ওয়েটও আছে 5 গ্রাম, কিন্তু এটা যেহেতু একটু বড় সেই জন্য দেখতে বেশি ভালো লাগে এটার তুলনায়। এটাও বেশ ভালো সিম্পলের মধ্যে, দুটোর ওয়েটই সেম কিন্তু এটা একটু বড়, এটা বেশ পড়লে ভালো লাগে, খালি যারা শুধু পলা পরবে তাদের এটা ভীষণই ভালো লাগবে তাদের হাতে, আর এটা ব্রেসলেট ব্রেসলেট মতন মনে হয়, এটাও ভালো লাগবে, এটা শাখার সঙ্গে ভালো লাগে, এটা শুধু খালি যে সিঙ্গেল যারা পরে তাদের হাতে বেশি ভালো লাগবে, আমিও মাঝে মাঝে পরি এটা, মানে আমার বাবার বাড়িতে গেলে, এই যে এটাও বেশ সুন্দর। এরপর যে পলাটা আমি দেখাবো সেটা হলো এই যে হিট দেওয়া পলা, এটা আমাকে আমার সাদে আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল, মানে আমার মা দিয়েছে আমাকে। তো এই পলাটার ডিজাইনটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, তোমরা দেখো একটু ডিজাইনটা, একদিকে এরকম লতা গেছে, মাঝখানে ফুল, এদিকে নিমকি নিমকি করে ত্রিভুজ মতন বানানো, আর এই দিকটা দেখো এই দিকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি দুটো পলার ডিজাইন এক জায়গায় করে বানিয়েছি, এটা একটা ছিল এরকম একদিকে লতা, মানে দুদিকেই লতা ছিল, আর একটা ছিল এই যে এই টাইপের, একদিকে ছিল এইদিকেও একই রকম ছিল। তো আমি দুটোর ম্যাচ করে একদিকে লতা দিয়েছি একদিকে এইটা দিয়েছি, মানে আমার দুটোই পছন্দ হচ্ছিল, এবার দুটো তো হবে না একটা নেবো, তো সেই জন্য দুটোই একটার মধ্যে বানিয়ে নিয়েছি। আর এই টাইপের পলা দেখবে পড়লে সবসময় এই যে সরু দিকটা সামনের দিকে এখানটা উঠে থাকে, সেই জন্য আমি বলেছি যে আমার এই সাইডটাও আমার কাজ লাগবে, এই সাইডে কম হোক কোনো অসুবিধা নেই, এই সাইডটা আমার কাজ লাগবে। তো এই সাইডটা আমি অন্য একটা কি ডিজাইন দিয়েছিলাম কোন একটা ডিজাইন চুজ করে, তো সেটা তারা দেয়নি, এইটা দিয়েছে, বেশ এটাও ভালো লাগে, খারাপ লাগে না, সেই জন্য কোনো অসুবিধা নেই। আমি অন্য একটা ডিজাইন দিয়েছিলাম বাট ওরা এরকম বানিয়ে দিয়েছে। তো চলো এই পলাটা আমি তোমাদের পরে দেখাই। তো এই দেখো এই হলো পলাটা, সবকটা পলাই আমার লালের মধ্যেই, দেখতে পাচ্ছ এটা একটু মেরুনিশ ঘেঁষা, কিন্তু এই দুটো রেড পলার উপরেই। তো আমার শাখা পলার পর্ব শেষ হয়েছে, এরপর আমি তোমাদের দেখাবো আমার বালা, ইয়েস বালা দেখাবো এরপর। তো এই হলো বালার বাক্স, তো এই যে এই হলো আমার এক জোড়া বালা। তো আমার বালাটা ভীষণই সিম্পল, এটা আমার শ্বশুর বাড়ির থেকে আমাকে দিয়েছিল বিয়েতে, আমার শ্বশুর দিয়েছিল। তো একটা হলো এই যে বালাটার ডিজাইন হলো এক সাইডে এই যে গ্লাস আর এক সাইডে বল, আর সাইডটা হলো এই যে দুই রকম আছে, এটা হলো একটু বেঁকা বেঁকা আর এটা হলো গোল গোল এরকম, মানে ভীষণই সিম্পল বালাটা। তো আমি তোমাদের এটা হাতে পরে দেখাচ্ছি, হাতে আর জায়গা নেই, আগে শাখাগুলো খুলে নেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি খুলিনি, এই যে দেখতে পাচ্ছ হাতে আর জায়গা নেই, ভিতরে আর ঢুকছে না, এই যে
এই হলো আমার বালা। এরপর আমি যেটা দেখাবো তোমাদের সেটা হলো আমার চুড়। ইয়েস, চুড় দেখাবো। তো সেটা হলো চুড়, তো চুড়টা দেখাবো। এই যে, এটাও আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে দিয়েছিল বিয়েতে। তো এই চুড়টা, হ্যাঁ, আশীর্বাদ আশীর্বাদ করেছিল, হ্যাঁ, আমার শাশুড়ি মা পরিয়ে দিয়েছিল। এটা হারটা বোধ হয় বাবা পরিয়েছিলেন না চুড়টা পরিয়েছিলেন, যাই হোক, দুজন কে কোনটা যে পরিয়েছিল, দুটোই আমাকে আশীর্বাদেই দেওয়া হয়েছিল। তো আমার চুড়ের ডিজাইনটাও অসাধারণ, দুর্দান্ত, আমার তো ভীষণ ভালো লাগে। এটার উপরে দেখাই। না, কোনো সাড়া শব্দ নেই, ভয়ও আছে শোনার না। এই তো কি আর বলবো, হাতে আর জায়গা নেই, ওই শোনা না বলে লোক দেখতে গেলে টাকা দিও। তোমার রেখে আসার পরেই এগুলো যাবে, চিন্তা নেই। যাও যাও যাও, আমাকে ডিস্টার্ব করো না, ওই ঘরে যাও, তোমার ছেলেকে ওই ঘরে দিয়েছি। ছেলেটার ওই ঘরে দিয়ে তুই এইসব করছিস? হ্যাঁ, দাঁড়াও, এসব দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তুমি আমাকে তুই তুই করে বলছো, সব দিয়ে দেবো। তো এই যে ডিজাইনটা, কটা কমিয়ে নিলে ভালো হতো, মানে একটু নড়াচড়ার জায়গা নেই। এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আমার কঙ্কন। এটা আমাকে আমার সাদে আমার শ্বশুর বাড়ির থেকে, মানে আমার হাজবেন্ড আর শ্বশুর মিলে দিয়েছে, সেটা হলো এই যে। তো আমি পরে দেখাই, এটাও খিল দেওয়া আছে, খিলন না কি বলে। গাইস, এই ছিল আমার সমস্ত ব্যাঙ্গেলস যা ছিল সব কালেকশন। তো তোমাদের কোনটা ভালো লাগলো, কোন ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোনটার ডিজাইন তোমাদের বেশি ভালো লেগেছে আর কোনটা ভালো লাগেনি। আমার তো সবই পছন্দের, তো তোমাদের কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমি তোমাদের কয়েকটা ফিঙ্গারিং দেখাবো, আমার খুব বেশি ফিঙ্গারিং আছে সেটা নয়, খুবই কম। তো চলো ফার্স্টে এটা দিয়ে শুরু করি। এটা একটা রূপোর আংটি, আর এই পাথরটা নর্মাল এমনি পাথর, তো আমার ভীষণ ভালো লেগেছিলো সেই জন্য এটা দিয়ে আমি বানিয়েছি। আর এই রূপোটা হলো আমার ঠাকুমার রূপোর চুড়ি ছিল, সেই দুটো ঠাকুমা মারা যাওয়ার পর আমি একটা বানিয়েছিলাম, আমার মা একটা বানিয়েছিল। তো এইটা হলো সেই ঠাকুমার চুড়ি দিয়ে বানানো। এরপর যেটা দেখাবো আমি সেটা হলো, এটা হলো এই যে, এটা হলো ওই আমার হাজবেন্ড বাসরাতে যেটা দেয় যে এই ফিঙ্গারিংটা, সেই ফিঙ্গারিংটা। তো এটা আমি পরে দেখাই তোমাদের। এটা ছোট বড় করা যায়, এরপর হলো এই ডায়মন্ডের ফিঙ্গারিং। এটাও আমাকে সেকেন্ড অ্যানিভার্সারিতে দিয়েছিল এই পলাটার সঙ্গে, এই যে এই পলাটা আর এই ফিঙ্গারিংটা দিয়েছিল। তো এটা সেই কুচো যে হিরে, সেই হিরের আংটি। তো একটা তো একটা চলে গেছে, তো এটা তখনই ভীষণ টাইট ছিল, এখন তো আরো টাইট হয়ে গেছে, ডবল হয়ে গেছে চেহারা। তো এই যে, তো এটাতে রেখেই দেখাই আর দুটো, আর দুটো আছে ফিঙ্গারিং। এটা এটা হলো এমনি নর্মাল পাথরের, এটা আমি বানিয়েছি, আমার বিয়েতে দুটো ফিঙ্গারিং পাওনা হয়েছিল, তো সেই দুটো ভেঙে আমি এইটা বানিয়েছি।
একদমই সিম্পল, নর্মাল, জাস্ট একটা রিং আর একটা পাথর। সবসময় পড়তাম আগে, এখন পড়া হয় না। এরপর যে রিংটা দেখাবো সেটা হলো এই যে, এটা দুটো লাভ। এটা আমার বাবা আমাকে, আমার আমি যখন 10-এ পড়ি সেই সময় আমাকে বানিয়ে দিয়েছিল। তো এটা আমি এখানে পড়ি, না পর এটা হলো আমার হাজবেন্ডের। তো আমার হাজবেন্ডের নাম হলো আর দিয়ে, সেই জন্য এটা আমার হাজবেন্ডকে আমার মানে ওই বাড়ির থেকে দিয়েছিল সেই আংটিটা। তো এই হলো আমার সব শাঁখা পলা ব্যাঙ্গেলস যা ছিল সব কালেকশন, আর এই যে আমার ফিঙ্গার রিং। সো গাইস, আমার বর চলে এসেছে সেটা তো তোমরা দেখতেই পেলে, আর ওদিকে আমার ছেলেও উঠে গেছিলো, সেই জন্য ভিডিওটা আর শেষ করতে পারিনি, তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, এটা ছিল সেকেন্ড পার্ট, এরপরও আরও দুটো পার্ট আসবে। তো থার্ড পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সমস্ত ইয়ারিং কালেকশন। তো চলো দেখা হচ্ছে থার্ড পার্টে, তো তখন জন্য টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, আর কোনটা ভালো লাগলো আর কোনটা ভালো লাগলো না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে।